ঝুমুর এবং টুসু গানে পা মেলালেন মহিলারা, সঙ্গে বনবিবির যাত্রা, উপস্থিত বাদাবনের বাঘু। জেলার ভোটে এবার ম্যাসকট এই বাঘু। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী মহিলাদের নিয়ে এইভাবেই ভোটের প্রচার করলেন গোসাবার বিডিও সৌরভ মিত্র। বিডিও অফিস থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে গোসাবার কাছারি ময়দানে অনুষ্ঠানটি হয়। গ্রামবাসীদের হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদান করতে হয়। ব্লক প্রশাসনের তরফে গোসাবা কাছারি ময়দানে একটি অস্থায়ী ইভিএম তৈরি করা হয়। সেখানেই স্থানীয় মানুষজন এসে ইভিএম, ভিভিপ্যাট এবং ব্যালট ইউনিটের পরিদর্শন করেন। গ্রামবাসীরা এই মেশিনে নির্দিষ্ট বোতাম চেপে ভোট দেন। গ্রামবাসীরা নিজের ভোট নিজেই ইভিএমের সাহায্যে দেখে নেন। শনিবার বোমা বিস্ফোরণে 6 ব্যক্তি আহত এবং একজন নিহত হওয়ার পর স্থানীয় মানুষের মনে আস্থা ফেরাতেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলাশাসক অন্তরা আচার্য, বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন এই এলাকার জনমনে আস্থা ফেরাতেই রুটমাচ করছেন। তারপরেও মানুষের মনে ভীতি কাটাতেই এই উদ্যোগ প্রশাসনের। বেশ কিছুদিন আদিবাসী মহিলাকে নিয়ে ধামসা মাদলের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় মানুষের নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে বিডিও সৌরভ মিত্র বলেন, মানুষ নিজের ভোট নিজে দেবে, নির্ভয়ে ভোট দেবে। যদি কোনো মানুষকে ভোটের আগে ভয় দেখানো বা কোনোভাবে প্রভাবিত করা হয় তাহলে প্রশাসন খবর পেলেই উপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা চাইছি আগামী দিনে 127 গোসাবা বিধানসভা ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং সকলে যাতে ভোট দিতে যায়, মানে সার্বিক ভোটদানে সবাই এগিয়ে আসবে, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান করেছি। আদিবাসীদের এখানে এই মনোজ্ঞ অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্যে, আমরা দেখেছি আমাদের এখানে 10% আদিবাসী বসবাস করেন, তাদের ক্ষেত্রে ভোটদান সেই পার্সেন্টেজটা একটু কম, তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার জন্যে আদিবাসী নৃত্যকে আমরা ব্যবহার করার চেষ্টা করি।